আজকে এই যে আমি ভিডিও করার ইচ্ছা ছিল না, তো এখন করতেছি করবো। তো একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার, বাটারের সাথে কিছু বাটার দিয়েছি, নিমা ভাজা নিচ্ছি আর ছোটো কাঁচামরিচ আর রসুন, বাটার দিয়ে এগুলো ভাজতেছি। দেখবেন একটা নতুন রেসিপি, এটা যার মনে চায় বানাবেন, নতুন রেসিপি আছে। তো এটা নতুন পিজ্জা বললেও চলে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিব এখন অ্যাড করে দিচ্ছি দিয়ে তেল, চিনি মাছ একটু ভাজা হয়ে গেছে, এটা একটু ভাজা নিন, সুন্দর টেস্টিং টেস্টিংটা অনেক সুন্দর, যেহেতু বাটারের বুঝতে পারছেন রসুনের বাটার আর রসুনের তো অনেক সুন্দর রসুন। সবাই এটা ভাজা হয়ে গেছে, আর ভাজা দরকার নেই, চিনি মাছ কাঁচাই খাওয়া দেয়। আর কিছু দিব না এখানে, এইটাই ঠিক আছে, এটা একটুখানি দিয়ে নামাই হবে। তো আমি এটা যদি একটু দিয়ে দিই, একটু ঝাল হওয়ার জন্য কিন্তু একটু স্পাইসি, আবার একটু গোলমরিচটা তো একটু দরকার আছে শরীরের জন্য, ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচ, একটু গোলমরিচ দিয়ে দিই, একটু ভাজা বাস নামাই হয়ে যাবে। তারপর দেখুন একটা কী রেসিপি আমি এইটা দিয়ে, এই এইটা দিয়ে আমি বানাবো হচ্ছে পিজ্জা। আমি পিজ্জা ইয়াটা একটুখানি একটু ঘিয়ে একটু ভাজা দিয়ে নিচ্ছি, আর কিছু না, যা ঘিয়ে একটু ভাজা দিচ্ছি আর কিছুই করে নিই, ঘি ভাজা দিয়ে নিচ্ছি আর কিছু না। আমি তাদের পিজ্জা বানাবো, এবার আপনারা দেখেন শেষ। ওকে, তো আমি এখানে নিচ্ছি মজারলা চিজ, চিজ সব যে কোনো গোসারি সব পাবেন এই চিজ। তো এটা আমি একবার ঝুড়িটা, এখন আমার ডিফে ছিল এর জন্য ইয়া হয়ে গেছে। আচ্ছা, এইটা একটা নিছি, আর এগুলো নিব, এগুলো দিব আমি। আপনারা তো জানেন চিকেন বনে যে খায় এই চিজটা, তো সব জায়গায় পাওয়া যায়। ওকে, এই চিজটাও দিব আমি, যেহেতু আমি একটু চিজ বেশি খাবো। জানি বেশি হয় চিজ, এর জন্য এটা দেওয়া। আমি রেডি করে নিচ্ছি দেখাইতেছি সহজে, যারা এই যে সহজে, যারা যারা সহজে খাইতে চান কিংবা সহজে করতে চান, একটু বড় করে দিলাম আমি। ওকে, আর এখানে আমি আমার যে যে সবজিটা, সরি সবজিটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি আগে দিতাম চিজটা দিয়ে দিছি সবজিটা, আচ্ছা যাই হোক একই কথা, তারপর চিজটা দিয়ে দিলাম নতুন দিয়ে। এখন দিব আমি চিজটা, চিজগুলো আসছে, আর পিঠাটা সেই লেভেলে রয়েছে, কিছুই বলার নাই কি লেভেলে। আগে চিজটা দিলে ভালো হইতো, পরে সবজিটা দিলে ভালো হইতো, আমি দিছি উল্টা পাল্টা, তারপর অনেক মজার হবে। আর আমার পিজ্জা রেডি, এখন দেখেন একেবারে রেডি, আমি বন্ধ করে দিলাম চুলাটা, এই যে দেখেন নিচটা দেখেন, ও সেই লেভেলের মজা, এমন কিস্তি আর নরম, মাঝখানে নরম চালের গুঁড়া দিয়া কিস্তি একটা পিজ্জা, সেই লেভেলের মজা, খাবো আর দেখাবো আপনাদেরকে, দেখাবো না আপনাদেরকে, খাওয়াইতে পারলে খুশি হইতাম। এই যে সেই লেভেলের মজা হয়েছে, সেই লেভেল দেখেন শব্দটা, দেখছেন এই যে হ্যাঁ নিয়ে আসলাম, অস্থির হ্যাঁ, দেখবেন এই লেভেলের মজা, এই লেভেলের মজা, আর এই পিঠাটা দিয়ে রসুনটা সেরকম মজা, চিজ দিয়া চিজটা লাগাইয়া, আহ সেই লেভেলের মজা, খায় দেখেন।
মুখে লাইগা ভাগার মতো মজা। আর এই রসুন শরীরের অনেক অনেক উপকার।